আমরা শুরুতেই আমরা চ্যাপ্টার ওয়ান যেটা আমরা আলোচনা শুরু করব, চ্যাপ্টার ওয়ানের যে হেডিংটা আছে সেটা হচ্ছে ইউভি অ্যান্ড ভিজিবল স্পেকট্রোস্কোপি। অর্থাৎ এই জায়গাটাই যে টেকনিকটা মূলত আমরা কোনো স্পেসিফিক সলিউটটাকে আমরা কোনো কমপ্লেক্স মিক্সার থেকে আইডেন্টিফাই করার জন্য সাধারণত যে টেকনিক ইউজ করবো এই জায়গাটাই। এক হচ্ছে আমরা যে স্পেকট্রোস্কোপিটা ইউজ করবো, স্পেকট্রোস্কোপিতে দুই ধরনের লাইট ইউজ করা হবে, একটা আছে ইউভি লাইট আর একটা আছে ভিজিবল লাইট, যার কারণে এই টেকনিকটাকে বলা হচ্ছে ইউভি অ্যান্ড ভিজিবল স্পেকট্রোস্কোপি। এখন ফার্স্ট আমরা যে জিনিসটা একটু দেখি, স্পেকট্রোস্কোপি 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 সাধারণত আমরা জানি ইজ দ্য স্টাডি অফ দ্য ইন্টারেকশন বিটুইন ম্যাটার অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা জাস্ট এই জায়গাটা স্টাডি করব, এক হচ্ছে যে ম্যাটার অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ এই জায়গাটায় আমরা যে ম্যাটার, জাস্ট ম্যাটার বলতে যে অবজেক্ট, যে আমরা স্পেসিফিক যে কোনো আইটেম সাবস্ট্রেটটাকে আমরা আইডেন্টিফাই করব, এই আইডেন্টিফাই করার জন্য তোমার ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনটা ইউজ করব, ঠিক আছে। এখন এই জায়গাটায় যেটা হচ্ছে রেডিয়েশনটা আমরা ইউজ করছি, তো তোমার এই যে ম্যাটার অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাঝে যে ইন্টারেকশনটা, ঠিক আছে, এটা স্টাডি করাটাই মূলত তোমার স্পেকট্রোস্কোপি। এখন এই যে স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি সাধারণত দুই ধরনের, স্পেকট্রোস্কোপিতে দুই ধরনের লাইট মূলত ইউজ হবে, একটাকে বলা আছে ইউভি ইউভি লাইট আর একটা হবে ভিজিবল লাইট, যার কারণে আমরা একটা একটাকে বলছি ইউভি স্পেকট্রোস্কোপি আর একটা ভিজিবল স্পেকট্রোস্কোপি। এখন এই জায়গাটাই অন্যান্য দুই একটা কথা যা লেখা আছে, দেখো, হিস্টোরিক্যালি স্পেকট্রোস্কোপি অরিজিনেটেড দো দ্য স্টাডি অফ ভিজিবল লাইট ডিসপার অ্যাকর্ডিং টু ইটস ওয়েভলেন্থ বাই এ প্রিজম। আমরা এই জায়গাটায় এই যে লাইট ইউজ করব সেটা ভিজিবল, যে লাইটটা ইউজ করো ভিজিবল লাইটেরও একটা ওয়েভলেন্থ আমার জায়গাটাই হবে। আমি যখন এটাকে আইডেন্টিফাই করতে যাব, আমাকে একটা ওয়েভলেন্থ, কত ওয়েভলেন্থে মূলত এটা আমরা ডিটারমাইন করব, সেটা আমাদের ওই জায়গায় স্পেসিফাই করতে হবে এই স্পেকট্রোস্কোপিক তোমার টেকনিকে। তো তোমার এই স্পেকট্রোস্কোপিসটা সর্বপ্রথম দেখো লেখা আছে, দ্য হিস্টোরি অফ স্পেকট্রোস্কোপি বিগান উইথ আইজ্যাক নিউটন অপটিক্স এক্সপেরিমেন্ট 1666 থেকে 1672 সাল। এই টাইমটায় মূলত ঘটনা আছে এই স্পেকট্রোস্কোপিস নিয়ে সর্বপ্রথম মূলত ঘটনা আছে, এটাতে কিভাবে মানে এক হাজার লাইটটা পাস করা হয়, ওয়েভলেন্থ কত নেবো, কি ধরনের সলিডটাকে আইডেন্টিফাই করবো, আমাদের স্যাম্পল কতটুকু ইউজ করতে হবে, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে মূলত কিছু এক্সপেরিমেন্ট নিয়ে সর্বপ্রথম যে তোমার এক্সপেরিমেন্ট ফার্স্ট যেটা করা হয় সেটা হচ্ছে 1666 থেকে 1672 সালের দিকে। তোমরা জাস্ট এই জায়গা থেকে স্পেকট্রোস্কোপিটা কি, স্পেকট্রোস্কোপিটা মূলত ঘটনা আছে সর্বপ্রথম কত সালে কোন বিজ্ঞানী এটা মূলত আরম্ভ করে এটা নিয়ে জাস্ট একটু দেখো। এরপরে যে জিনিসটা লেখা আছে দেখো, ফিচার্স অফ স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপির কিছু বৈশিষ্ট্য গুণাগুণ, কিছু প্রপার্টিস, কিছু ক্যারেক্টারিস্টিক, যেটাই বলি। তো ফার্স্ট যেটা লেখা আছে দেখো, স্পেকট্রোস্কোপি ইজ এ ফান্ডামেন্টাল টুলস ইন দ্য ফিল্ডস অফ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড অ্যাস্ট্রোনমি। এই স্পেকট্রোস্কোপিটা সাধারণত ইউজ করা হয় কয়েকটা ফিল্ডে, তার মধ্যে এক আছে আমরা যেমন বিভিন্ন ফিজিক্যাল এক্সপেরিমেন্টের যে বিষয় আছে ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে এবং অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে সাধারণত স্পেকট্রোস্কোপিটা ইউজ করা হয়। এর সাথে ইট অ্যালাউ দ্য কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ ম্যাটার টু বি ইনভেস্টিগেটেড অ্যাট মলিকুলার স্কেল, মলিকুলার স্কেল, ম্যাক্রো স্কেল অ্যান্ড ওভার অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্সেস, এগুলো সাধারণত কি করার জন্য, মেজার করার জন্য, ইনভেস্টিগেট করার জন্য ইউজ করা হয়। তোমার একেবারে লাস্টের দিকে যেটা আছে একটু দেখো, যে ইট ইজ ইউজ টু ডিটারমাইন দ্য কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস অফ অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। লাস্ট যেটা লেখা আছে দেখো, স্পেকট্রোস্কোপি ইজ এ সাফিসিয়েন্টলি ব্রড ফিল্ড দ্যাট many subdisciplines exist is with numerous implementations of specific spectroscopy techniques. এই জাস্ট যেগুলো ফেসার দেওয়া আছে জাস্ট এই জায়গা থেকে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে যে চারটা পাঁচটা মতো তোমরা ই দেখো,
আমার কথা শুনতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার। আরে শানাজ বেটা মারছিল, ওনার সাথে কথা বলছিলাম, এই কারণে হলো তো অফ করে রাখছিলাম। তো এই জাস্ট ফার্স্ট প্রিলিমিনারি যে ইনফরমেশন গুলো গেল, জাস্ট স্পেকট্রোস্কোপিটা কি, স্পেকট্রোস্কোপি সম্পর্কে সর্বপ্রথম এই এক্সপেরিমেন্ট নিয়ে সর্বপ্রথম আরম্ভ করে একজন বিজ্ঞানী, তার নাম, তার কিছু কি ফিচার্স বা প্রপার্টিস, এটা ফার্স্ট আমরা দেখলাম, ওটা একটু দেখো। এরপরে ভিজিবল স্পেকট্রোস্কোপি, ফার্স্ট আছে ভিজিবল স্পেকট্রোস্কোপি। এই ভিজিবল স্পেকট্রোস্কোপি বলতে সাধারণত আমরা যেটা বুঝবো ইজ দা স্টাডি অফ ইন্টারেকশন অফ রেডিয়েশন ফ্রম ভিজিবল পার্ট ল্যামডা ইকুয়াল টু 380 টু 720 ন্যানোমিটার অফ দ্য ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম উইথ এ কেমিক্যাল স্পিসিস। জাস্ট ভিজিবল স্পেকট্রোস্কোপি, আমরা শুরুতে যেটা বলছিলাম অনলি স্পেকট্রোস্কোপি ফর অল ভিজিবল অ্যান্ড ইউভি, দুটার ক্ষেত্রে কমন কথা যেটা। কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন আমরা ভিজিবল স্পেকট্রোস্কোপিতে আসব, তখন যে জিনিসটা আসবে, আমরা এই জায়গাটাই মূলত যে স্টাডিটা করব এবং ইন্টারেকশনটা মূলত তোমার ওয়েভলেন্থ অবশ্যই হতে হবে 380 থেকে 720 ন্যানোমিটারের ভিতরে। 320 থেকে 720 ন্যানোমিটারের ভিতরে আমরা ওয়েভলেন্থ সাধারণত ইউজ করব। কোন ধরনের ম্যাটারকে আমরা সাধারণত ইনভেস্টিগেট করার জন্য। এখন তার নিচে দেখো যে জিনিসটা লেখা আছে, কোয়ান্টিফাইং দ্য ইন্টারেকশন অফ ভিজিবল লাইট উইথ এ কেমিক্যাল স্যাম্পল অ্যালাউ ফর দ্য ডিটারমিনেশন অফ অ্যান আননোন সলিউশন কনসেন্ট্রেশন, দ্য মনিটরিং অফ রিয়াকশনস প্রোগ্রেস অ্যাজ এ ফাংশন অফ টাইম অ্যান্ড মেনি আদার কোয়ান্টিটেটিভ ইউজেস। দ্য মেজারমেন্ট অফ অ্যাবজারভেন্স অফ দিস ওয়েভলেন্থ বাই এ কালার্ড কম্পাউন্ড ইজ কল্ড এ ভিজিবল স্পেকট্রোস্কোপি। আমরা যে জিনিসটা, দ্য মেজারমেন্ট অফ অবজেক্ট, দ্য মেজারমেন্ট অফ অ্যাবজর্বেন্স অফ দিস ওয়েভলেন্থ বাই কালার্ড কম্পাউন্ড ইজ কল্ড ভিজিবল লাইট। ইউজ করে তুমি যখনই কোনো ধরনের মানে ম্যাটার বা কোনো অবজেক্টকে তুমি আইডেন্টিফাই করতে যাবা, তোমার ভিজিবল লাইটের ক্ষেত্রে বা ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, অবশ্যই তোমার কম্পাউন্ড অর্থাৎ সলিউশনটা অবশ্যই হতে হবে একটা কালার্ড কম্পাউন্ড। অর্থাৎ সে জায়গাটাই আমরা মেজার করার সময় হয়তো সে জায়গায় আমরা একটা রিয়েজেন্ট ইউজ করবো, রিয়েজেন্টটা অবশ্যই কালার, একটা কালারফুল হবে, নইলে আমার সলিউশনটা হবে এ জায়গায় তোমার একটা কালারফুল কম্পাউন্ড, না হলে ভিজিবল লাইট এটাকে আইডেন্টিফাই করতে পারবে না, ঠিক আছে? যার কারণে একটা জিনিসে তোমরা খেয়াল করো, ভিজিবল স্পেকট্রোস্কোপি দিয়ে যখনই ঘটনা আছে আমরা কোনো ধরনের মেজারমেন্ট করতে যাব, অবশ্যই আমাদেরকে তোমার সলিউশন এবং স্যাম্পলটা অবশ্যই কালার কম্পাউন্ড হতে হবে, ঠিক আছে? তো গেল ভিজিবল স্পেকট্রোস্কোপি। এরপরে আল্ট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রোস্কোপি, আমরা ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র ভিজিবল লাইট দিয়েও করতে পারি, ইউভি লাইট দিয়েও করতে পারি, এবং দুটোকে কম্বাইন্ডও করতে পারি। সেটাকে আমরা বলছি কি, আল্ট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রোস্কোপি, যেটাকে আমরা শর্টে বলি ইউভি ভিজিবল, অনেক সময় বলি শর্টে বলি ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। তোমরা দেখছো কেন আমাদের যে ল্যাবে, আমাদের রিসার্চ যে ল্যাব, যেটা ল্যাব টু বলি যেটা, এই ল্যাবে বড় একটা ফ্রিজের বাম সাইডে ঘটনা আছে যে একটা ফ্ল্যাট টাইপের দেখো সীমা জোর একটা স্পেকট্রোমিটার আছে, স্পেকট্রোস্কোপি আছে, যেটা স্পেকট্রোমিটার আছে। আমি 2010 যখন আমি ঘটনা আছে যে এই আমার থিসিসের কাজটা করি, তখন আমি মাঝে মধ্যে আমাদের ডিপার্টমেন্টে যে স্যার মারা গেছে, তোমরা জানো মোস্তাফি স্যার, ওই মোস্তাফি স্যার আন্ডারে যখন আমি কাজ করতাম, তখন মাঝে মধ্যে আমি বিভিন্ন ধরনের অ্যাবজারভেন্সি গুলো সাধারণত আমি এই ওই স্পেকট্রোমিটার দ্বারা নিতাম। তার পরবর্তীতে লং টাইম ইউজ করে না, আমি জানা আমার জানা মতে আমি যতটুকু শুনছি যত নাকি কোনো সমস্যা এখন নাকি কি হয়নি, হয়তো ক্যালিব্রেট করতে হবে বা এমনকি দেখা যাচ্ছে অনেকদিন দীর্ঘদিনই হয়েছে ওপেন করা হয় না। তো এই যে ওই জায়গায় যে আমাদের যে স্পেকট্রোমিটার গুলো আছে, তোমরা ক্যাম্পাসে স্বাভাবিক আসলে ভিজুয়ালি ওইটা একটু দেখার চেষ্টা করো, ওইটাই হচ্ছে আমাদের ইভি ভিজিবল স্পেকট্রো, তোমার স্পেকট্রোমিটার স্পেকট্রোস্কোপি যেটা, এটা হচ্ছে আমাদের ইভি ভিজিবল, ঠিক আছে? তো তোমার তোমরা
জাস্ট মিনিট একটু, আমি একটা আমার একটা জরুরি একটা ফোন আসছে, তোমরা জাস্ট একটা মিনিট একটু ই করো, একটু স্ক্রিন থেকে। যাই হোক, আমরা আলোচনা যেটা করছিলাম সেটা হচ্ছে ইউভি, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, অর্থাৎ যেটাকে আমরা শর্টে বলি, এবং আমরা এটাকে যেটা বলছি সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রোস্কোপি। এখন আল্ট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রোস্কোপিতে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে টু অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি অর রিফ্লেকটেন্স স্পেকট্রোস্কোপি ইন দা আল্ট্রাভায়োলেট স্পেকট্রাল রিজিওন। আমাদের এই জায়গাটাই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা ইউভি ভিজুয়াল স্পেকট্রোস্কোপি ইউজ করব, আমরা এক হচ্ছে আমাদের আমরা অ্যাবজর্বেন্সিটা তো অবশ্যই পাবো, এবং অ্যাবজর্বেন্সির সাথে আমরা চাইলে এই ধরনের স্পেকট্রোস্কোপি ক্ষেত্রে সাধারণত অবশ্যই একটা প্রোগ্রামিং এর মাধ্যমে করতে হয়। ইউভি ভিজুয়াল তোমার একটা ই আছে, একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে সাধারণত তোমার এই মেজারমেন্ট সাধারণত এক হচ্ছে যে আমরা ই করি। আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে তোমার এই ইউভি ভিজুয়াল স্পেকট্রোস্কোপি দিয়ে যখন আমরা অ্যাবজর্বেন্সি নেব, একদিকে আমরা এক হচ্ছে আমরা একটা ভ্যালু তো পাবোই, সাথে আমরা একটা স্পেকট্রাল একটা ডায়াগ্রাম, আমরা একটা স্পেকট্রাম অর্থাৎ একটা গ্রাফ টাইপের একটা ইউ পাবো, একটা ফিগার একটা ইমেজও আমরা অলরেডি পাবো। কারণ এই জায়গাটাতে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে সাধারণত একটা সফটওয়্যার ইউজ করা হয়, এবং এই যে সফটওয়্যারটা তোমার আমি চাইলে এই জায়গাটায় দেখা যাচ্ছে যে হিউজ নাম্বার অফ তোমার মানে অ্যাবজর্বেন্সের ডাটাটাও আমরা কালেকশন করে রেখে দিতে পারবো ফর লং টাইম, ঠিক আছে, ইউজের জন্য। এখন এই জায়গাটা একটা জিনিস খেয়াল করতে হবে, ইউভি ভিজিবল এর ক্ষেত্রে সাধারণত তোমার অ্যাবজর্বেন্সি নেওয়ার জন্য তোমার ইনস্ট্রুমেন্টের ভিতরে সাধারণত দুটো বিম থাকে, দুটো সাধারণত তোমার ওই যে টিউব গুলো সাধারণত ইউজ করা হয়, যার শুরুতেই যে কাজটা করা হয় সেটা হচ্ছে একটা একটাতে জাস্ট আমরা তোমার ব্লাঙ্ক দিয়ে হোক, আমরা ডিস্টিলেটর দিয়ে হোক, একটা টিউবে আমরা প্রথমে জিরো করার জন্য আমরা একটা টিউব ইউজ করি। এখন ওই টিউবটা জিরো করে ওইটাকে ফিক্সড রেখে দিতে হবে, আর বাদ বাকি যখনই আমরা এসকেপ ওয়াইজ হয়তো আমরা 100 স্যাম্পলের আমরা কি করব, আমরা অ্যাবজর্বেন্স দেব, তখন আমরা আরেকটা যে ই থাকবে, আরেকটা গঠন আছে যে যে তোমার অ্যাবজর্বেন্স আরেকটা টিউবের যে হোল্ডারটা থাকবে ওই টিউবটা থেকে শুধুমাত্র আমরা বের করব, এবং সেটাকে আমরা একটা অ্যাবজর্বেন্স নিয়ে আছে সেটাকে সেভ দেবো দিয়ে আমরা আরেকটা নেব। কিন্তু তোমার ব্লাঙ্কের ওটা মানে পারমানেন্টলি গঠন আসছে, তো যখন তুমি রি নিবা তখন থাকবে এটা। কিন্তু নর্মালি তোমরা যেটা জানো, তোমরা যেমন আমার মনে হয় সেকেন্ড সেমিস্টারে যে কিছু এক্সপেরিমেন্ট বা অন্যান্য সেমিস্টারে নর্মালি যেমন আমরা যেসব কলোরিমিটার গুলো বা এক হচ্ছে যে যে মানে লো প্রাইসের যেসব তোমার স্পেকট্রোমিটার গুলো আছে এগুলো তো অনেক সময় একটাই থাকে, একটাই বিম থাকে, একটাই গঠন আসছে হোল্ডার থাকে, যে জায়গাটাই ওই একটা টিউব দিয়ে জিরো করতে করার পরে ওই একটা দিয়ে অ্যাবজর্বেন্সি নিতে। কিন্তু ইউভি ভিজিবল এর ক্ষেত্রে তোমার দুটো সাধারণ হোল্ডার থাকে, এবং যে জায়গায় যে টিউবগুলো সাধারণত আমরা অ্যাবজর্বেন্সি নেওয়ার জন্য ইউজ করি, একটা টিউব গঠন আছে এত বেশি গঠন আছে যে মানে কি বলবো যে মডার্ন, এবং যার লেয়ারটা এত বেশি ট্রান্সপারেন্ট, একটা টিউবের দাম অনেক টাকা, 8-10 হাজার টাকা একটা টিউবের দাম, যার কারণে অনেক সময় হয় কি যে এইসব তোমার টিউবগুলো যখন অপারেট করার সময় খুব কেয়ারফুলি করতে, একটা ভেঙে গেলে এবং এমনকি এগুলো পাইরেক্স তোমার খুব
দামি গ্লাস দিয়ে সাধারণত তোমার এই টিউবগুলো তৈরি করা থাকে, খুব কেয়ারফুলি মূলত হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে? তো তোমার এটাই মূলত বেসিক কিছু কথা তোমার মানে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে। সাথে এই জায়গাটায় দুই একটা লাইন লেখা আছে, দেখো যে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি ইজ বেসড অন দ্য মেজারমেন্ট অফ দ্য রেশিও অফ দ্য পাস্ট লাইট উইথ রেসপেক্ট টু দ্য ইনসিডেন্ট লাইট ইন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ফ্রম দ্য ইউভি টু দ্য ভিজিবল। এরপরে তোমার স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে লেখা আছে, দেখো স্পেকট্রোস্কোপি আসলে আমরা নরমালি এই জায়গাটাই দেখছি কি ইউভি ভিজিবল এন্ড কম্বাইন্ডলি ইউভি ইউভি ভিজিবল। এক আছে ইউভি স্পেকট্রোস্কোপি, ভিজিবল স্পেকট্রোস্কোপি এন্ড ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। এইটার সাথে আরো বিভিন্ন ধরনের মডার্ন এখন ডে বাই ডে গঠন আছে স্পেকট্রোস্কোপি, সাধারণত এই হচ্ছে আবিষ্কার হচ্ছে। তো তোমার তারই বেসিসে স্পেকট্রোস্কোপি কে আমরা সাধারণত কয়েকটা ভাবে সাধারণত ক্লাসিফাই করতে পারি। এক নম্বরে যেটা লেখা আছে দেখো, বেসড অন দা লেভেল অফ স্টাডি, কোন লেভেলে আমরা ঘটনা স্টাডি করব তার উপর বেসিস করে তোমার স্পেকট্রোস্কোপি সাধারণত দুই ধরনের, একটাকে বলছি আমরা অ্যাটমিক স্পেকট্রোস্কোপি আর একটা আছে মলিকুলার স্পেকট্রোস্কোপি। অ্যাটমিক স্পেকট্রোস্কোপি যে বলবো কখন, যখন আমরা একটা অ্যাটমিক লেভেলে একটা অ্যাটমিক লেভেলে সাধারণত মেজার করার জন্য যে স্পেকট্রোস্কোপি ইউজ করবো সেটাকে আমরা বলছি কি অ্যাটমিক স্পেকট্রোস্কোপি। এই অ্যাটমিক স্পেকট্রোস্কোপিটা আবার সাধারণত দুই ধরনের হতে পারে, যার একটাকে বলছি আমরা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি আর একটা আছে অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি। এই যে স্পেকট্রোস্কোপি গুলো বলছে যেটা, এগুলো দিয়ে সাধারণত যেমন তোমার সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই ধরনের গঠন আছে, যে কি হয় তোমার ম্যাটার গুলো এলিমেন্ট গুলো সাধারণত মেজারমেন্ট এবং গঠন আছে ফর্মুলেশন সাধারণত এই ধরনের আর অ্যাটমিক স্পেকট্রোস্কোপি সাধারণত ইউজ করা হয়। এরপর একটা যে একটা আছে দেখো মলিকুলার স্পেকট্রোস্কোপি, যেটা মলিকুল বিভিন্ন ধরনের মলিকুল গুলোকে সাধারণত কি করা হয় তাহলে আমরা দুই নম্বরে যেটা বলছিলাম মলিকুলার স্পেকট্রোস্কোপি, তো মলিকুলার স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে আমরা সাধারণত স্পেসিফিক মলিকুলকে সাধারণত মেজার এবং আইডেন্টিফাই করার জন্য আমরা সাধারণত ইউজ করব মলিকুলার স্পেকট্রোস্কোপি। এই জায়গায় একটা জিনিস দেখো, দ্য ক্যারেক্টার্স লাইক মলিকুলার অ্যাবজর্পশন এমিশন এন্ড ভাইব্রেশন আর স্টাডি, কয়েকটা জিনিস আমরা স্টাডি এই জায়গা দিয়ে আমরা করতে পারবো। তার মাঝে এক নম্বর হচ্ছে কি আমরা অ্যাবজর্পশন মলিকুলার অ্যাবজর্পশনটাকে আমরা কি করব স্টাডি করতে পারবো, আর একটা আছে মলিকুলার অ্যাবজর্পশনের ভাইব্রেশনটাকেও আমরা সাধারণত এই জায়গা থেকে আমরা স্টাডি করতে পারবো। এই জায়গাটাই যে সাধারণত তোমার মলিকুলার স্পেকট্রোস্কোপিসের এক্সাম্পল হিসেবে কয়েকটা দিয়ে আছে, তার মধ্যে এক হচ্ছে দেখো কলোরিমেট্রি, ইউভি স্পেকট্রোস্কোপি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, FTIR আছে, ফ্লুরিমেট্রি আছে, এগুলো সব আছে মলিকুলার স্পেকট্রোস্কোপিসের ভিতরে পড়ে। এরপরে দেখো বেসড অন দ্য প্রপার্টি অফ আইদার অ্যাবজর্পশন আর এমিশন, আমরা অ্যাবজর্পশন বা এমিশনটাকে আমরা মেজার করার জন্য সাধারণত যে ধরনের স্পেকট্রোস্কোপি ইউজ করি সেগুলোর এক নম্বরটাকে আমরা বলছি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি আর আরেকটাকে বলছি এমিশন স্পেকট্রোস্কোপি। যখন অ্যাবজর্পশনটা যখন আমরা অ্যাবজর্পশনটা সাধারণত দেখার জন্য আমরা কি পরিমাণ অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্পটিবিলিটি ক্যাপাসিটিটা কতটুকু সেটা দেখার জন্য সাধারণত যে ধরনের স্পেকট্রোমেট্রি ইউজ করি সেটাকে বলছি আমরা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এর এক্সাম্পল হিসেবে দিয়ে আছে এই জায়গায় দেখো কলোরিমেট্রি, ইউভি স্পেকট্রোস্কোপি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, তারপরে যেমন NMR বলা হয় যেটা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স যেটা আছে, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এগুলো এক্সাম্পল হচ্ছে তোমার কি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। আর এমিশন স্পেকট্রোস্কোপির ভিতরে এমিশনটা সাধারণত দেখো লেখা আছে কন্ট্রারি টু দ্য অ্যাবভ মেনশনড হিয়ার দ্য ইমিটেড লাইট ইজ মেজার্ড, কি পরিমাণ লাইট এই জায়গা থেকে আমার এমিট হচ্ছে, কখন এমিট হচ্ছে যখন আমরা কোন স্পেসিফিক সলিউট বা কোন ম্যাটারটাকে আমরা কি করতে যাচ্ছি মেজার করতে যাচ্ছি। অন দ্য লাইট ইম্পিংস অন দ্য স্যাম্পল
sum of it is observed. This absorption of light leads to transition of electrons from ground state to excited state. This excited electrons return back to ground state by release of electromagnetic radiation of a specific wavelength. The intensity gives the concentration while the wavelength tells the nature of the compound. Compound nature ta sadharonoto kemon seta ei je compound ta niche shegulo ki transparent na shegulo ki kono colorful ba shegulo emon ki dekha jacche je tar concentration ta koto duk egulo muloto ghotona ache je ki hobe amra emission spectroscopy er maddhome amra ki korbo eta determine korbo example hisebe diye ache dekho fluorimetry flame photometry এগুলো সাধারণত হচ্ছে আমার কি এমিশন স্পেকট্রোস্কোপি কি एग्जांपल আমরা লাস্ট যে জিনিসটা দেখব দেখি শেষ টাইপ সি যে স্পেকট্রোমেট্রি আছে এটা আছে বেসড অন দা লেভেল অফ স্টাডি ইলেকট্রনিক অর ম্যাগনেটিক আমরা এটা কোন লেভেল পর্যন্ত এটা কি ইলেকট্রনিক লেভেল পর্যন্ত দেখব না ম্যাগনেটিক লেভেল পর্যন্ত দেখব এটার উপর বেসিস করে তোমার স্পেকট্রোস্কোপি দুই ধরনের একটাকে বলছে আছে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি আর আরেকটাকে বলছে আমরা ম্যাগনেটিক স্পেকট্রোস্কোপি তো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে যেমন লেখা আছে দেখো সো হোয়েন এ কম্পাউন্ড ইজ এস্টিমেটেড উইদাউট দা ম্যাগনেটিক ফিল্ড উই কল ইট ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ইন দিস মেথড দা সাবস্টেন্স আন্ডার টেস্ট ইজ এক্সপোজড টু লাইট উইদাউট দা ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড এই জায়গাটাই ম্যাগনেটিক ফিল্ডের কোনো দরকার নেই জাস্ট শুধু লাইট হলে হবে যার কারণে এটাকে আমরা বলছি ইলেকট্রনিক এক্সাম্পল হিসেবে দিয়ে আছে দেখো কলোরিমেট্রি ইভি স্পেকট্রোস্কোপি আইআর অর্থাৎ ইনফ্রারেড যেটা বলছি আর একটা বলছি কি ফ্লুরোমেট্রি এগুলো হচ্ছে আমার কি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি আর ম্যাগনেটিক স্পেকট্রোস্কোপি আমরা যেটা বলছি হিয়ার দা সাবস্টেন্স ইজ এক্সপোজড টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন প্রেজেন্স অফ এক্সটারনাল ম্যাগনেটিক ফিল্ড আমার এই জায়গাটাই যখন অ্যাবজর্বেন্স এটা আমরা নিতে যাব অবশ্যই আমাকে গঠন আছে সাবস্টেন্সটাকে এক্সপোজ করতে হবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা ফিল্ডের ক্ষেত্রে ঠিক আছে এবং যে জায়গাটাই অবশ্যই আমার ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড আমার অবশ্যই লাগবে এটাকে আমরা বলছি ম্যাগনেটিক স্পেকট্রোস্কোপি এক্সাম্পল হিসেবে যেমন তোমার লেখা আছে দেখো এনএমআর যেটা বলছি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি আর ইলেকট্রো স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি ইএসআর যেটা বলছি অর্থাৎ এনএমআর এবং ইএসআর স্যারে দিলে